রেফারি প্রথম থেকে খেলা শুরু করেন। অসম্ভব, অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা আমাদের জানা আছে। তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি খেলা বন্ধ করে দিতে বাধ্য হব। খেলার মধ্যে রেফারির সিদ্ধান্ত হই চূড়ান্ত সিদ্ধান্ত, তাই বলছি তোমরা এখান থেকেই শুরু করো। চেয়ারম্যান সাহেব, যে পর্যন্ত খেলা হয়েছে তাতে আমরা জয়ী হয়েছি, তাই আপনি আমাদেরকে বিজয়ী ঘোষণা দিয়ে পুরস্কার হাতে তুলে দেন। আমি এই এলাকার চেয়ারম্যান এবং আজকের এই খেলার বিচারক। কি সিদ্ধান্ত নেব কি নেব না সেটা আমার ব্যাপার, তোমরা যদি খেলতে রাজি না হও তাহলে আজকের এই খেলায় এই জীবননগর গ্রামকে আমি বিজয়ী বলে ঘোষণা দেব। দেখেন, খেলায় হার জিত আছে, এতে উত্তেজিত হওয়ার কি আছে? হ্যাঁ, আসেন সবাই মিলে একটা মীমাংসা করি। অসুবিধা না, চলো 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 ভাগো। পুরস্কার ছিনিয়ে আর না, এ অন্যায়, এ অপরাধ। পুরস্কার নিতে হলে খেলেই নিতে হবে। নারায়ণ, বুদ্ধি দাও। বুঝতে পেরেছি, চেয়ারম্যান সাহেব খেলোয়াড়দের সঙ্গে নয়, তার নাতনির সঙ্গে তোদের হাডুডু খেলা দেখতে চাইছেন। ঈশ্বর শান্তি দাও। তাহলে তোরা দাঁড়িয়ে আছিস কেন? চেয়ারম্যান সাহেবের মনে শান্তি দেওয়ার ব্যবস্থা কর। পরপর তোদের কি বাবর নেই? সামান্য হাডুডু খেলাকে কেন্দ্র করে একই গ্রামের ছোট বোনের মতো মেয়েটিকে নিয়ে ঠাট্টা করছিস। বল, এই মেয়েটি যদি তোর নিজের বোন হতো তাহলে তুই কি করতি? আমারে মাফ করে দেন ভাই, মাফ করে দেন। যার সাথে অন্যায় করেছিস তার কাছে গিয়ে মাপ চা, নইলে আজ তোদের চামড়া দিয়ে জুতা বানিয়ে সেই জুতা দিয়ে তোদের পিটাবো। যা। তুমি আমার ছোট বোন? না, আপনি আমার বড় বোন। ছোট ভাইরে মাফ করে দেন। অন্যায় করার সময় মনে থাকে না, এখন মাপ চাচ্ছ? না, এইরকম খারাপ কাজ আর কখনো করবি না। ঠিক আছে কালু ভাই, আর কখনো এরকম খারাপ কাজ করবো না। আমার ফুপাতো ভাই কমনাইলা, আমি গাড়িতে মাকে নিয়ে এ পদে তোমাদের বাড়িতে যাচ্ছিলাম, দেখলাম তোমরা হাডুডু খেলছো, মাকে বাড়িতে রেখে এসে দেখি এই পরিস্থিতি। তারপর তারপর তুমি আইসা সবগুলারে মাইরা তক্তা বানায়া দিলা আর আমরা বিজয়ী হইলাম। হ্যাঁ কালু, আজকের এই খেলায় তোমাদেরকে বিজয়ী ঘোষণা। মনে রেখো, সত্যের জয় অবশ্যই আছে। আজকের খেলায় জিতলো কারা? জিতেছে জিতেছে জীবন নগর।